গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে আমি বাপের বাড়িতে গতকাল রাত্রে ছিলাম, তো এখন আমি তাড়াতাড়ি চা টা করে খেয়ে বাড়ি চলে যাব, কারণ আমার বাড়িতে বিকেলবেলা কিছু গেস্ট আসবে। বাড়িতে এসে গেছি বন্ধুরা, একটু ঘরদোর পরিষ্কার করে নিয়ে তারপরে রান্নার দিকে যাব। বিকেলে বললাম কিছু গেস্ট আসবে, দেখি তাদের জন্য কি রান্না করা যায়। সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। আজকে আমি একটা সবজি বানাচ্ছি ছেলের জন্য। কড়াতে প্রথমে আমি তেল দিলাম, তেলটা গরম হলে তার মধ্যে আমি কালো জিরে ফোড়ন দেব, দিয়ে সবজিটাকে ভালো করে নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করব। হয়ে গেলে তারপরে পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধ করে সামান্য একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব। এই সবজিটা আমি বিভিন্ন রকমের কালারফুল সবজি দিয়ে বানাবো, যেমন ধরুন ক্যাপসিকাম, গাজর, টমেটো, ঢেঁড়স, কুমড়ো, যা আপনাদের ফ্রিজে মজুদ থাকে সেগুলো দিয়ে আপনারা বানাতে পারেন। তার সাথে আমি একটু আলু ভাজা আর একটু উচ্ছে ভাজা করব। আজকে ছেলে বললো ডাল সিদ্ধ খাবে, তাই ওর জন্য পাশের গ্যাসে আমি একটু ডাল সিদ্ধ করছি। আমি ছেলের খাবারটা সুন্দর করে গুছিয়ে দিয়েছি। আছে ভাত, আলু ভাজা, মাছ ভাজা, উচ্ছে ভাজা, আর যে পাঁচমিশালি সবজিটা করেছিলাম সেটা, আর ডাল। বাচ্চাদের যদি আপনারা এভাবে সুন্দর করে গুছিয়ে খেতে দেন, বাচ্চাদের মধ্যে কিন্তু খাওয়ার আগ্রহটা আরও বাড়বে। আর এটা আপনারা একবার চেষ্টা করে দেখতে পারেন। বললাম আমি আজকে ডিনারে করেছিলাম মাংসের একটা খুব সুন্দর প্রিপারেশন, আলু ভাজা, লুচি আর রুটি। দেখুন বন্ধুরা, আমি বাচ্চাদের যখন খাবার পরিবেশন করছি তখনও খুব সুন্দর করে সাজিয়ে আমি পরিবেশন করি, তাতে বাচ্চারা খুব আনন্দ করে সেটা খায়। আর ওরা এখন নিজেরা খুব আনন্দ করে খাচ্ছে, আর খাবারগুলো খুব সুস্বাদু হয়েছিল। বন্ধুরা, আজকের ভিডিও এই অবধি। গুড নাইট, ভালো থাকবেন।